আমরা এখন যে বিষয়ে আমরা সামনে আলোচ্য বিষয় হিসাবে আছে সেটা হইল গিয়া ঈদের সালাতও মহিলাদের অংশগ্রহণ। আমরা দেখি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান যুগ মহিলা হলরে ঈদের সালাত লই আইছেন, এবং ঈদের সালাত ইভেন কি ঋতুবর্তী মহিলা যেসব মহিলা হলর পিরিয়ড বা মাসিক আছে যারা নামাজ ফরজ নেয় তারা এ পর্যন্ত ঈদের মাঠে লইয়া গেছেন। তারা কইছেন যে তারা নামাজে অংশগ্রহণ করতে নাই, আলাদা থাকবা, খতিবে যখন এই ঈদের মাঠে খুতবা দিবা, খুতবার মধ্যে যখন দোয়া করবা তখন তারা তার দোয়া শরিক হইবা, খুতবাটা খুতবার ভিতরেই দোয়া হইব। এবং মহিলারা ঈদের মাঠে গেছেন, এবং মহিলা সাহাবি হলে রসুল সাহেব জানাইছেন যে আমরা হঠাৎ ইলা খাফড় নাই যে আমরা তারা লইয়া দিতাম, তখন কইছেন খাফড় তুমি শেয়ার করে লইয়া দাও। এইভাবে রসুল ইসলামের মহিলা হলে ঈদের মাঠে লইয়া গেছেন। অথচ আমরা সমাজে দেখা যায় ঈদের মাঠে গীতা মসজিদও তো ব্যবস্থা নাই, ঈদের মাঠেও তো ব্যবস্থা নাই, কিন্তু আমরা দেশে মহিলা হলে মার্কেটে যাওয়ার ব্যবস্থা আছে, ঈদের মার্কেটিংও আমরা মহিলা হলের যথাযথভাবে পাঠাইছি। এবং অনেক আলেমরা বরং বিরোধিতা করেন যে মসজিদে মহিলা হল আওয়ার ব্যাপারে আর ঈদের মাঠে মহিলা হলে যাওয়ার ব্যাপারে, অথচ ইসলামে যে জায়গাত অনুমতি দিছে যে মহিলা হলের মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মহিলা হলের মসজিদে আসতে বারণ করিও না, আর ঈদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন মহিলা হলের যাই লইয়া যাইবার লাগিয়া, এই জায়গাত আমরা তারারে এই জায়গাত ব্যবস্থা না দিয়া আমরা কিতা করছি তারারে যে জায়গা নিকৃষ্ট জায়গা বাজার যেন গেলে পুরুষ নারী পুরুষের অবাধ মেলামেশা হয় এই জায়গাতে আমরা সুযোগ করে দিছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন আমরা সেখানে যে আমরা মা বোন হলের ঈদের খুশির যাতে আমরা খালি পুরুষটাই অংশগ্রহণ করে নিই, ঈদের খুশির মাঝে আনন্দের মাঝে একটা হইলে কি ঈদের সালাত অন্যতম একটা ঈদের মানে ধর্মীয় একটা অনুষ্ঠান হইলে কি ঈদের সালাত, ঈদের সালাতে যাতে নারী এবং পুরুষরা সবাই আমরা অংশগ্রহণ করতে পারি, আমরা মা বোন লইয়া যেতাম পারি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা মৃত সুন্নাহ, এটা হারিয়ে গেছে, এই সুন্নাহ আমরা সমাজ থেকে হারাই গেছে, আমরা যেন এই সুন্নাহটারে আবার জীবিত করতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সঠিক বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।